নমস্কার বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য একদম একটা নতুন ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসলাম আপনারা জানেন যে মার্কেটে কিন্তু ফুটবলের ব্যাপক চাহিদা রয়েছে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেলে এবং যারা স্পোর্টস লাভার তারা কিন্তু ফুটবলের ব্যাপক চাহিদা কিন্তু দেখায় তাই আপনি যদি একটা ফুটবলের কারখানা খুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাসে আপনি কম করে কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা অনেক ইনকাম করতে পারবেন একদম যদি আপনি ছোট্ট করে খোলেন আর আপনি যদি দশ থেকে বারোজন কারিগর লাগিয়ে বিজনেসটি করেন সে থেকে আপনি মাসে কম করে দু থেকে তিন লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আর এই ব্যবসা খুলতে গেলে আপনার যে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তা নয় আপনি আপনার ঘরে বসেই কিন্তু এই ব্যবসাটি অনায়াসেই শুরু করতে পারবেন সেই নিয়ে আজকের এই ভিডিও আশা করি বন্ধুগণ ভিডিওটা আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না আর আজকে যারা নতুন আমার এই ভিডিওতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এইরকম নতুন নতুন ব্যবসা ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ আর বেশি কথা বলাবো না শুরু করে ফেলছি আজকের আমাদের বিজনেস আইডিয়া স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু ফুটবলের ব্যাপক চাহিদা রয়েছে আর বিশেষ করে স্পোর্টস এর দোকানে কিন্তু আপনারা ফুটবল কিন্তু অনেক রকম আইটেমের কিন্তু দেখতে পান আর আপনি যে সমস্ত ফুটবল তৈরি করবেন তা আপনি এই ধরনের কিন্তু স্পোর্টসের দোকানে কিন্তু বিক্রি করতে পারবেন আবার চাইলে কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু দূর দূর জায়গায় আপনি বিক্রি করতে পারবেন তো এই ব্যবসা করতে গেলে আপনার লাগবে একটা ছোট্ট একটা ঘর আপনি আপনার ঘরে বসে কিন্তু শুরু করতে পারবেন আর এই ধরনের লাগবে কিন্তু আপনার প্লাস্টিক মানে আপনার সিট লাগবে এই শিট আপনি কিনে নিয়ে আসতে পারেন আপনি বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারে কিন্তু শীট কিনে নিয়ে আসতে পারেন মার্কেট থেকে এবং তারপর আপনি কি করবেন প্রথমে আপনি সিটগুলোকে নেবেন দেবেন সেগুলো একটি পাঞ্চিং কাটিং মেশিনের মাধ্যমে সেগুলোকে আপনি কেটে নেবেন তো কাটার পর আপনি কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু বানাতে পারেন তাই বিভিন্ন ডিজাইনের যে ব্লেডগুলো হয় সেই ব্লেডের আপনি ডিজাইন চেঞ্জ করে কিন্তু কাটবেন তারপর আপনি কি করবেন সেই সমস্ত কাটিংগুলোকে আপনি চাইলে কিন্তু নিজস্বভাবে কিন্তু প্রিন্টিং করতে পারেন একটি হ্যান্ড প্রিন্টিং মেশিনের মাধ্যমে তারপর সেগুলোকে কি করতে আপনাকে সেলাই করতে হবে সেলাই করে আপনি কিন্তু তার মধ্যে রবারের যে বলগুলো হয়ে থাকে তো সেই ধরনের কিন্তু আপনাকে ভরে দিতে হবে আপনি ছেলে নিজেও বানাতে পারেন এবং আপনি ছেলে কিন্তু কোম্পানি থেকে কিনেও নিয়ে আসতে পারেন ব্যাস এই প্রসেসে আপনি কিন্তু ফুটবল তৈরি করবেন তো ফুটবল তৈরি করা একদমই সোজা আপনি যদি চান এই ফুটবল আপনি একদম ফুললি অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রস্তুত করবেন সেটাও আপনি করতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্ট রয়েছে মোটামুটি সত্তর থেকে আশি লক্ষ টাকার পুরো সেটা কিন্তু বানাতে হবে একটি বড় সেট আপ নিয়ে বিজনেস কী করে করতে হয় সেই সংক্রান্ত যদি আপনার ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আমি কিন্তু সেরকম একটা ভিডিও বানিয়ে দিতে পারি তো আজকে আমি সেই বড় সেট নিয়ে কথা বলছি না আজকে জাস্ট আমি বলছি ছোট ভাবে আপনি কি করে ঘরে বসে প্রস্তুত করবেন তারপরে আপনার কি লাগবে এই ব্যবসা করতে গেলে আপনার কিছু কারিগর লাগবে কারণ আপনি একা কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন না কারণ সেলাইয়ের কাজটা করবে একজন কেউ আবার কাটিংয়ের কাজটা করবে তো এই জন্য আপনার চার থেকে পাঁচজন লোক করে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটা আমি তো বলেই দিচ্ছি আপনি ছোট্ট একটা ঘরে বসে শুরু করতে পারেন আপনি আপনার ফুটবলগুলো অবশ্যই কিন্তু স্টোরে বিক্রি করবেন অফলাইন দোকানেও বিক্রি করতে পারেন এবং চাইলে কিন্তু আপনি অনলাইনেও কিন্তু বিক্রি করতে পারেন আজকাল অনলাইনেও কিন্তু এই ধরনের ফুটবলের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই ফুটবল সারা বছরই বিক্রি হয় তাই আপনাকে সিজন আনসিজন নিয়ে কোনো ভাবনার ভাবতেই হবে না বন্ধুগণ যদি লাইসেন্সের প্রসঙ্গে আছে সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স হলেই কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন অন্য কোনো লাইসেন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুকে এবার বলা যাক যে এই ব্যবসা করতে গেলে আপনার কত টাকার ইনভেস্টমেন্ট রয়েছে তো মোটামুটি আপনি চাইলে পনেরো থেকে কুড়ি হাজার টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু এই ধরনের একটা ফুটবলের ছোট্ট কারখানা কিন্তু খুলে ফেলতে পারে বন্ধুক এবার লাভের হিসাবটা আপনাদের একটু বুঝিয়ে বলি দেখুন আপনি যদি দক্ষ কারিগর নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন তারা একশো পিস ফুটবল কিন্তু প্রস্তুত করে ফেলতে পারবে আর এই একশো পিস ফুটবলে আপনি কম করে এক পিস ফুটবল থেকে কম করে তিরিশ টাকা প্রফিট জেনারেট করতে পারবেন মানে আপনি একশো পিস ফুটবলে আপনি প্রতিদিন কম করে কিন্তু তিন টাকা ইনকাম করতে পারবেন যা মাসে কিন্তু এই আপনাদের পছন্দ হয়েছে আপনারা যদি চান ধরনের একটা ছোট্ট ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে বন্ধুগণ এরকমই একটি পরবর্তী আর একটি নতুন ব্যবসাগত ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন